সবাইকে স্বাগতম। আমরা বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য প্রথম মুকাবিনের একটা আয়োজন করেছি। এই মুহূর্তে আমরা আছি যমুনা ফিউচার পার্কের সামনে, যে যমুনা প্লাসের যে এখানে শোরুম আছে, আমরা হিউজ ক্রাউড। সো এই ক্রাউডে আজকে আমরা দা মামার্স আমরা একটা প্রথম মুকাভিনয় করার পরিকল্পনায় আছে। আমাদের এই প্রথম মুকাভিনয় সহযোগিতায় আছেন বাংলাদেশ মুকাভিনয় ফেডারেশন। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব আমাদের শো। আমরা আমাদের মুকাবিনয় প্রদর্শনীটা শুরু করেছি। কথা বললাম
আমাদের গভীর প্রদর্শনী চলছিল। এবার বন্যার্থদের জন্য ওরা শো করতেছে, শো করে যা আর্ন ওরা পাবে সেটা হচ্ছে ওরা বন্যার্থদের সেবায় দিবে আর কি। আজকে আমাদের এই শোটি হওয়ার কথা ছিল সকাল 11-12 নাগাদ, কিন্তু বৃষ্টির কারণে আমরা শোটি সে সময় করতে পারিনি। আমাদের ঢাকা আজকে সকালে বৃষ্টি হচ্ছিল এখানে, সো বৃষ্টির পরবর্তীতে আমরা দুপুর 1টার পরে আমরা পথে নামি আজ, সরি 12টার পরে আমরা পথে নামি। 12-1 পর্যন্ত আমরা নতুন বাজার থেকে শুরু করে বসুন্ধরা পর্যন্ত অনেকক্ষণ আমরা বিভিন্ন মানুষের কাছে গিয়েছিলাম প্রথম গণের মাধ্যমে। সো এই মুহূর্তে আমরা ঠিক আছি যমুনা ফিউচার পার্কের সামনে। সো এখানে খুব ভালো একটি মূকাভিনয় প্রদর্শনী হওয়ার চেষ্টা করছি আমরা, যেটার মাধ্যমে একটা অর্থ সংগ্রহ চেষ্টা আমাদের। সো আমরা এরকম ঠিক আরও 3-4 দিন এরকম বিভিন্ন পথে বিভিন্ন ঘাটে আমরা যাওয়ার চেষ্টা করব। আগামীকাল আমরা সম্ভবত মতিঝিলের দিকে থাকবো, মতিঝিল, তারপর হয়তো একটা দিন ধানমন্ডির দিকে। সো আমরা ট্রাই করবো ঢাকা শহরের যতটুকু জায়গায় যাওয়া যায়। দাম আমার পক্ষ থেকে যদি অন্য কোনো মূকাভিনয় সংগঠন দল আমাদের সাথে যুক্ত হতে চায়, বাংলাদেশ বাইম ফেডারেশনের যারা আছেন তারা দাম আমার সাথে যুক্ত হতে পারেন, বা আমরা যারা সবাই মিলে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের যারা যারা আছি যে মূকাভিনয় দলগুলো ঢাকায় অবস্থান করছেন তারা মিলে সম্মিলিতভাবে আমরা এখানে আমরা ইয়া করতে পারি, শো করতে পারি। তো সবাইকে ধন্যবাদ, আশা করি আমরা সারাদিন আজকে আছি যমুনা ফিউচার পার্ক, হয়তো আমরা বিকাল নাগাদ সুন্দর দিকে যেতে পারি, যদি যাই তাহলে হয়তো দেখা হবে ওদিকে মাসের সাথে। আর আমরা আরও অনেকগুলো শো করব, এখন আমরা আরেকটি শো করার পরিকল্পনা করছি আবাসিকের ভিতরে। তো আশা করি দেখা হবে সবার সাথে, ধন্যবাদ।